বন্ধুরা দর্জার চিক্স হাউস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন যে একশো সোনালী মুরগি পালন করলে পাঁচ হাজার টাকা লাভ একশো সোনালী মুরগি পালন করলে দশ হাজার টাকা লাভ তো আজকে আমি এই ভিডিওতে একদম বিস্তারিত নিখুঁত নিপুণভাবে আপনাদের বিস্তারিত আলোচনা করে দেবো যে একশো সোনালী মুরগি পালন করলে কত টাকা আপনার খরচা হবে আর কত টাকা আপনি বিক্রি করে লাভ করতে পারবেন বর্তমান বাজারে যে সোনালী মুরগির যে বাজার মূল্য খামার মূল্য মানে যারা চাষি যারা চাষ করে তারা বিক্রি করতে গেলে যে মূল্যটা বর্তমানে চলছে সেটা হচ্ছে দুশো থেকে দুশো তিরিশ টাকা মতো এবং খুচরো মার্কেটে আড়াইশো থেকে তিনশো সাড়ে তিনশো যে যেরকম বিক্রি করে পারে সেরকম বিক্রি হচ্ছে তবে আপনি যদি মুরগি পালন করে কোনো ব্যাপারীর কাছে হোক কোনো ব্যবসাদারের কাছে হোক যদি বিক্রি করতে যান তাহলে আপনাকে কিন্তু দুশো তিরিশ থেকে আড়াইশো টাকা বর্তমান দাম দিচ্ছে এলাকাভিত্তিক কমও আছে এলাকাভিত্তিক বেশিও আছে আপনি যদি খুচরো বিক্রি করতে পারেন আপনি তিনশো টাকাও বিক্রি করতে পারবেন নো ডাউট তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একশো সোনালি মুরগি বর্তমান বাজারে বিক্রয় করে কত টাকা ইনকাম করা যাবে এবং সেই মুরগিটা পালন করলে কত টাকা খরচা হবে তো চলুন প্রথমে দেখে নেব যে একশো সোনালী মুরগি পালন করতে গেলে আমাদের কি কি সংগ্রহ করতে হবে ফার্স্ট অফ অল আমাদের সংগ্রহ করতে হবে চিক্স বাচ্চা বাচ্চা সংগ্রহ করতে গেলে বর্তমান বাচ্চার যে প্রাইস মূল্য সেটা হচ্ছে পঁচিশ টাকা পার পিস তো আমাদের একশো বাচ্চা সংগ্রহ করতে গেলে আমাদের কিন্তু পঁচিশশো টাকা খরচা করতে হবে সেকেন্ড যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভ্যাকসিন এবং মেডিসিন ভ্যাকসিন এবং মেডিসিন কি কি প্রয়োজন হবে সেটাও একটু শর্টে বলে দিই ভ্যাকসিন প্রয়োজন হবে ডে থ্রি টু ডে সেভেন মধ্যে মানে তিন থেকে সাত দিনের মধ্যে আপনার প্রয়োজন হবে রানীক্ষেতের ফার্স্ট ডোজ বারো থেকে চোদ্দ দিনের মধ্যে গাম্বর ডোজ এবং একুশ দিনে আবার রানীক্ষেত রিপিট তো এই হচ্ছে মোটামুটি তিনটে ভ্যাকসিন এবং মেডিসিন প্রয়োজন হবে আপনার ব্রুডিংয়ে অ্যান্টিবায়োটিক একটা ডোজ হবে এবং মাল্টিভিটামিনে একটা ডোজ হয় অনেকে করে অনেকে করে না আর হচ্ছে ক্রিমিনাশক ডোজ অনেকে করে অনেকে করে না এক মাস বয়সে আর মুরগির সিমটম অনুসারে মানে যখন যেরকম সমস্যা হবে সেই সমস্যার ধরন অনুসারে কিছু ঔষধ ব্যবহার করা হয়ে থাকে যেরকম সোনালী মুরগির কমন রোগ হচ্ছে ঠান্ডার সমস্যা সেই ঠান্ডার সমস্যার উপরে বেস করে ঠান্ডার মেডিসিন চালানো হয়ে থাকে তো সেই ঠান্ডার ঔষধ চালানো মানে এই সমস্ত ধরনের ঔষধ এবং ভ্যাকসিন মিলিয়ে দশ টাকা পার পিসে সত্তর থেকে নব্বই দিন যে আপনি পালন করবেন মানে মোটামুটি নশো থেকে এক কিলো গড়ে হতে তো সেই সত্তর থেকে নব্বই দিন পর্যন্ত আপনার কিন্তু খরচা হবে দশ টাকা পার পিস মুরগিতে একদম নিম্ন হিসাবে কিন্তু আমি ধরছি তো দশ টাকা হিসাবে একশো মুরগিতে এক হাজার টাকা হয় এবং থার্ড যেটা লাগবে মানে যেটা অবশ্যই প্রয়োজন সেটা হচ্ছে বুডিং আমাদের করতে হবে বুডিং করতে গেলে কাঠের গুঁড়োর প্রয়োজন হবে কিছু পেপার শিটের প্রয়োজন হবে এবং চিক গার্ডের প্রয়োজন হবে তো চিক গার্ডটা আমাদের পারমানেন্টলি ফার্মে করে নিতে হবে এবং পেপারের যে খরচাটা সেটা আমি ধরলাম না কাঠের গুঁড়োর যে খরচাটা সেটা পরে আসছি তার আগে প্রয়োজন হবে ইলেকট্রিক বুডিং করতে গেলে অবশ্যই আমাদের ইলেকট্রিকের প্রয়োজন হবে ইলেকট্রিক দিয়ে হিট দিতে হবে চাইলে আপনি কয়লা দিয়ে হিট করে আঁচ করেও হিট দিতে পারেন চাইলে আপনি সানবোর্ডিংও করতে পারেন তবে ইলেকট্রিক অবশ্যই আপনার প্রয়োজন হবে সঠিকভাবে বোর্ডিং করতে গেলে তো একটা সোনালী মুরগির লটে মোটামুটি দুই মাস থেকে আড়াই মাস পর্যন্ত পালন করা হয় সেই আড়াই মাস পর্যন্ত আমি ইলেকট্রিক খরচা দেব একশো মুরগির পিছনে অনলি ফর থ্রি হানড্রেড রুপিস তিনশো টাকা ধরলাম এবং প্রয়োজন হবে কাঠের গুঁড়ো দেখুন বিক্রির আগে পর্যন্ত কাঠের গুঁড়ো আমাদের প্রয়োজন হবে প্রায় তিন বস্তা অলটারনেটিভ করে কাঠের গুঁড়ো যদি ব্যবহার করা হয় তিন বস্তা কাঠের গুঁড়ো লেগে যাবে সপ্তাহে সপ্তাহে ওলট পালট করে যেতে হবে প্রত্যেক সপ্তাহে দু একবার ওলট পালট করতে পারেন এমনই আগাছটা বেরোনোর জন্য এবং যেটা পুরোনো কাঠের গুঁড়ো সেটাকে আপনি এক সাইডে আলাদা করে সরিয়ে চেলে নিয়ে চালন দিয়ে চেলে পায়খানাটা আলাদা করে রৌদ্রে শুকিয়ে নতুনের সাথে মিক্সিং করে এইভাবে অল্টারনেট করে চালালেও কিন্তু তিন বস্তা কাঠের গুঁড়ো প্রয়োজন হবে একশো টাকা পার ব্যাগ কাঠের গুঁড়ো বর্তমান আমাদের এইখানে বাজার মূল্য তো একশো টাকা করে তিন বস্তা হলে চারশো আশি টাকা হচ্ছে সেখানে পাঁচশো টাকা যে সমস্ত এরিয়াতে শহরের মধ্যে কাঠের গুঁড়ো হয় না সেখানে কিন্তু ধানের তুষ দিয়ে কাজ চালানো হয় তো ধানের তুষ সাত থেকে আট টাকা পার কেজি তো সেখানে কিন্তু আরো বেশি কস্টলি হয়ে যাবে আমি ওটা ধরলাম না আমি কাঠের গুঁড়ো দিয়ে কাজ চালিয়ে দিলাম এবং ফাইনালি যেটা প্রয়োজন সেটা হবে ফিড ফিড ছাড়া কিন্তু সোনাল মুরগি পালন করা একেবারেই সম্ভব হবে না তো ফিড আমাদের অবশ্যই খাওয়াতে হবে চাই আপনি ম্যাশ খাওয়ান চাই আপনি ধান খাওয়ান চাই আপনি ভুট্টা খাওয়ান যে আপনি ঘাস খাওয়ান মাটি খাইয়ে কিন্তু মুরগি পালন হবে না সেক্ষেত্রে আমাদের যদি কেনা ফিডের উপরে সম্পূর্ণ নির্ভর হতে হয় একটা সোনালি মুরগি নশো গ্রাম এভারেজ ওজন প্রায় তিন কিলো খাবার খেয়ে নেয় তো আমি তিন কিলো খাবার ধরবো না আমি আড়াই কিলো ফিড ধরবো আর যদি সাথে করে কিছু সহায়ক খাদ্য হিসাবে বাড়ির থেকে উচ্ছিষ্ট ধান ভাঙা গম ভাঙা ভুট্টা ভাঙা এই সমস্ত যদি বাড়ি থেকে জোগাড় করা যায় তাহলে কিন্তু খরচা আমাদের অনেক সেভ করা সম্ভব হবে তো আমি আড়াই কিলো খাবার ধরলাম বর্তমান ভালো কোম্পানির ভালো ব্র্যান্ডের মেশের মার্কেট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা পার কেজি চাই আপনি বস্তা নিন চাই আপনি লুজ নিন পঞ্চাশ টাকা পার কেজি নেবে ভালো ব্র্যান্ডের আতিপাতি তেলি কিন্তু পেয়ে যাবেন আপনি তিরিশ টাকা চল্লিশ টাকা নো ডাউট কিন্তু সেগুলো এফসিআর বা গ্রোথ কিন্তু আপনি ভালো পাবেন না ভালো গ্রোথ পেতে হলে আপনাকে অবশ্যই একটু ভালো গুণগত মানসম্মত ফিট সংগ্রহ করতে হবে তো গুণগত মানসম্পন্ন ফিড সম্পূর্ণ ফিড বর্তমানে পঞ্চাশ টাকা পার কেজি সে মানে সেই জন্য আড়াই কেজি যেহেতু ধরেছি আড়াই কেজির দাম হচ্ছে একশো পঁচিশ টাকা পঞ্চাশ পঞ্চাশ একশো আর হচ্ছে পঁচিশ একশো পঁচিশ তো আমাদের একশোটা মুরগির জন্য খরচা হবে বারো হাজার পাঁচশো টাকা ওকে তো এই ছিল খরচ আরও খরচ আছে যদি ধরা হয় অনেক খরচ হয়ে যাবে সেগুলো আমি কিচ্ছু ধরছি না কারণ লেবার কস্টিং আমি ধরিনি লেবার কস্টিং যেহেতু আমি নিজে চাষ করব আমি যদি নিজে গায়ে খাটতে পারি নো লেবার কস্টিং যদি আপনি লেবার দিয়ে কাজ করান তাহলে কিন্তু আপনার পার মান্থ প্রায় দশ হাজার টাকা বা সাত হাজার টাকা এরকম অ্যামাউন্ট একটা পেমেন্ট নিয়ে নেবে তো সেখান আরও অ্যামাউন্ট বেড়ে গেল তো যারা একশো দুশো পাঁচশো মুরগি পালন করে তারা কিন্তু কোনো লেবার রাখে না ম্যাক্সিমামই নিজেরাই কেটে কিন্তু মুরগি পালন করে থাকেন তো অল টোটাল আমাদের বাচ্চা সংগ্রহ ভ্যাকসিন এবং মেডিসিন ইলেকট্রিক খরচা কাঠের গুঁড়ো এবং ফিট এই সমস্ত উপকরণগুলো মিলিয়ে মোট খরচা হচ্ছে ষোলো হাজার আটশো টাকা আরও একবার রিপিট করে দিই বাচ্চায় খরচা হচ্ছে পঁচিশশো টাকা ভ্যাকসিনে এবং মেডিসিনে খরচা হচ্ছে হাজার টাকা ইলেকট্রিক খরচা হচ্ছে তিনশো টাকা কাঠের গুঁড়ো বা তুষের গুঁড়ো খরচা হচ্ছে পাঁচশো টাকা ফিডে খরচা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এবার যদি এর থেকে কেউ চাপিয়ে খরচা করতে পারেন সেটা কিন্তু আপনার প্রফিটের মধ্যে যাবে তবে এর থেকে মানে বেশি খরচা হবে বরং কম খরচা করা খুবই মুশকিল হয়ে যাবে যদি আপনি এর থেকে কম খরচা করেন তাহলে কিন্তু আপনাকে চাপাতে হবে ফিডে তো সেক্ষেত্রে ফিডে যদি চাপিয়ে দেন পাখির শাইনিং ভালো থাকবে না এবং পাখি গ্রোথ নির্দিষ্ট সময়ের মধ্যে হবে না সেক্ষেত্রে আপনি দামটা কিন্তু কম পাবেন আচ্ছা এইবার এই গেল টোটাল খরচা আমার একশো মুরগি পালন করলে এবার বিক্রি আমি কত টাকা করব দেখুন একশোটা বাচ্চা যদি আমি খামারে সংগ্রহ করে নিয়ে আসি বোর্ডিং করা থেকে শুরু করে একদম বিক্রি পর্যন্ত কিন্তু একশোটায় নাও টিকতে পারে যদি টিকে যায় সেটা আপনার মানে লাখ খুবই ভালো আর যদি লাখ খুব ভালো না থাকে তাহলে কিন্তু একশোটায় মর্টালিটি আটটা দশটা হয়ে যায় সেইখানে আমি পাঁচটা একশোটায় ধরব ধরাই যায় তবে পাঁচটা মর্টালিটি ধরব তাহলে আমার জীবিত থাকলো নাইনটি ফাইভ পিস নাইনটি ফাইভ পিস যদি আমি নশো গ্রাম করে এভারেজ ধরি দেখুন কোনোটা এক কিলো হবে কোনোটা এগারোশো হবে কোনোটা আটশো থাকবে কোনোটা সাতশো থাকবে তো এভারেজ আমি নশো গ্রাম ধরব নশো গ্রাম করে এভারেজ ধরলে পঁচাশি কেজি পাঁচশো গ্রাম কিন্তু রেডি মুরগি তৈরি হলো তো নশো গ্রাম করে এভারেজ ওজন যদি ধরা হয় তাহলে পঁচানব্বইটা মুরগিতে কিন্তু পঁচাশি কেজি পাঁচশো গ্রাম মুরগি তৈরি হচ্ছে তো পঁচাশি কেজি পাঁচশো গ্রাম মুরগি দুশো টাকা করে যদি বিক্রি করা হয় টোটাল অ্যামাউন্ট ধরা হচ্ছে উনিশ হাজার ছশো পঁয়ষট্টি টাকা তো এই হলো আমাদের মূল বিক্রি টাকা আর আপনি যদি এখানে আড়াইশো টাকা বিক্রি করতে পারেন আরও আপনার অ্যামাউন্ট বেড়ে যাবে আপনি যদি তিনশো টাকা বিক্রি করতে পারেন আরও অ্যামাউন্ট বেড়ে যাবে তবে বর্তমান যেটা এভারেজ মার্কেট মূল্য যাচ্ছে দুশো তিরিশ টাকা একশো আশি টাকাতেও বিক্রি হচ্ছে দুশো টাকাতেও বিক্রি হচ্ছে গড় গড় একটা মার্কেট মূল্য দুশো তিরিশ টাকা মোরগ যদি ভালো সাইনিং এর মোরগ হয় তাহলে কিন্তু দুশো তিরিশ টাকা থেকে আড়াইশো টাকা বিক্রি হচ্ছে তো এভারেজ দুশো তিরিশ টাকা ধরলে উনিশ হাজার ছশো পঁয়ষট্টি টাকা হচ্ছে আর আমাদের খরচা হয়েছে কিন্তু ষোলো হাজার আটশো টাকা তো উনিশ হাজার ছশো পঁয়ষট্টি টাকা থেকে ষোলো হাজার আটশো যদি বাদ দেওয়া হয় মাইনাস করা হয় তাহলে দু হাজার আটশো পঁয়ষট্টি টাকা অ্যামাউন্ট দাঁড়াচ্ছে তো এই দু হাজার আটশো পঁয়ষট্টি টাকা এইটা হচ্ছে আমাদের একশো মুরগি পালন করে কিন্তু ফাইনালি সত্তর থেকে পঁচাত্তর বা নব্বই দিনে কিন্তু এইটা হচ্ছে লাভ পঁয়ষট্টি টাকা আরও আমি ছেড়ে দিলাম দু হাজার আটশো টাকা লাভ তো এইখানে অনেকে কিন্তু এর আগের ভিডিওতে কমেন্ট করে বলেছেন যে একশো মুরগি পালন করে সত্তর দিন খাটাখাটনি করে মাত্র এই কটা টাকা লাভের জন্য কাজ করেন কেউ বন্ধুরা এইখানে দু হাজার আটশো টাকা আপনি যদি পাঁচশো মুরগি পালন করেন তাহলে মোটামুটি আপনার কিন্তু চোদ্দ পনেরো হাজার টাকার একটা অ্যামাউন্ট দাঁড়াবে পাঁচশো মুরগি পালন করলে একটা আপনার ভালো ইনকাম ভালো প্রফিটের জায়গা আছে যদি আপনি একশো মুরগি নিয়ে কাজ করেন তাহলে একটু তো অবশ্যই মার্জিন কম দাঁড়াবে এবং আপনার ইলেকট্রিক বিলটা একশো মুরগিরও যে অ্যামাউন্ট মানে যে ইউনিট খাবে আপনার কিন্তু পাঁচশো তো প্রায় সামান্য একটু সামথিং বেশি খাবে প্রায় সেরকমই ইউনিট খাবে কারেন্টের আর কাঠের গুঁড়োটা আপনি একশো মুরগিতে যেটা খরচা করবেন আর ওর সাথে তিনশো বাড়িয়ে দিলে চারশো বাড়িয়ে দিলে আর হয়তো সামান্য কিছু বেশি লাগবে তাই বলে ডবল বেশি লাগবে না তো এই হচ্ছে কিছু কিছু টিপস মানে এইভাবে কিন্তু মুরগি পালন করতে হবে আপনি একশো মুরগি পালন করে যে অ্যামাউন্টটা আমি দেখালাম এর উপরে নির্ভর করে আপনি যদি মন্তব্য করেন তাহলে কিন্তু ভুল হবে আপনি একশো মুরগি পালন করে এর থেকে অনেক বেশি আশা করতে পারেন না একশো মুরগি পালন করে পঞ্চাশ হাজার টাকা ইনকাম হবে না এই হচ্ছে ইনকাম এটাই বাস্তবতা এইখানে আপনি কিছু মাইনাস করতে পারবেন না বাচ্চার দাম বর্তমানে পঁচিশ টাকা আমি ধরলাম আপনি যদি নতুন হন যদি না জানেন না বোঝেন নর্মাল ইনব্রিডিং সোনালি বাচ্চা আপনার কাছ থেকে কিন্তু তিরিশ পঁয়ত্রিশ টাকা নিয়ে নিতে পারে এবং ঔষধ সম্পর্কে যদি সঠিক ধারণা না থাকে আপনি ভুল ভাল ওষুধ জেনেরিক মেডিসিন নিয়ে এসে কিন্তু আরো বেশি টাকা খরচা করে ফেলতে পারেন যদি বোর্ডিং ম্যানেজমেন্ট ঠিকঠাক না জানেন তাহলে কিন্তু ইলেকট্রিক কিভাবে সেভ করতে হবে সেটা না জানলে কিন্তু ইলেকট্রিক খরচা বেশি হবে কাঠের গুঁড়ো যদি আপনি ঠিকমতো ড্রাই করে রোদে শুকিয়ে যদি সঠিক পরিশ্রম না করতে পারেন তাহলে কিন্তু কাঠের গুঁড়ো আরো বেশি লাগবে এবং ফিড যদি আপনি ঠিকমতো সঠিক গুণগত সম্পন্ন ফিড যদি সংগ্রহ না করতে পারেন তাহলে কিন্তু পরিমাণে আরও বেশি লেগে যাবে আরও আপনার কিন্তু এখানে অ্যামাউন্ট খরচ হয়ে যাবে এবং সেই তুলনামূলকভাবে পাখি কিন্তু সঠিকভাবে তৈরি হবে না এবং দাম আপনি দুশো তিরিশ টাকার জায়গায় একশো আশি টাকাই পাবেন তো এই হচ্ছে বাস্তবতা আপনারা সঠিক বিচার মানে বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করে তবে অবশ্যই আপনার মূল্যবান মতামত বক্তব্য ভিডিওর নিচে কমেন্টে অবশ্যই জানাবেন এই ছিল আজকে দেখানোর দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার খামারে হাস মুরগিকে সুস্থ থাকুন আপনি নিজে ধন্যবাদ